আমাদের মাঝে উপস্থিত আছেন 5 নম্বর ট্যাগ আছে ইউনিয়নের 16 নম্বর চেয়ারম্যান আব্দুল হোসেন আবিদ, তাকে ফুলা তোলা দিয়ে বরণ করে নিচ্ছে চাষা। ও আরে বাবা, আমাদের চ্যানেলে লাইভ দেখানোর জন্য লাইভ চলছে। প্রাণী সম্পদ কর্মকর্তা আমি তাকে ফুলের তোলা দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মিলন কুমার দত্তকে। মিলন কুমার দত্ত এখান থেকে ঘুরা যাবে আমাদের মাঝে অন্যান্য যে সমস্ত আমাকে একটু ক্ষমা করে দেবেন, সময় সংকীর্ণতার কারণে সবাইকে আমি হয়তো এইভাবে বরণ করে নিতে পারছি না। সময়ান্ত সংক্ষেপ, এবারে কলার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আজকের তিনি প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্যকে ফুলের তোলা দিয়ে বরণ করে নিচ্ছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি যারা প্রিয় জানাবেন স্বপন। আপনারা প্লেটটা দয়া করে ধুয়ে দেবেন, আমাদের আনন্দবাজারের দক্ষিণ সাইডে ক্যাব আছে, এখানে খাওয়ার জলও আছে, আর ওর সাথে উৎকৃষ্ট অংশটা তুলি প্লেটে ফেলে দেবেন। কিছু দেখতে পেলে ধুয়ে নেন আপনারা। সাগর সমস্যা নেই, তুমি সামনে যাও, ওই ওই সামনে চলো। আমাদের আজকে যিনি প্রধান অতিথি তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে তালা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বাবু ঘোষ সনত কুমার। বাবু ঘোষ সনত কুমার, আমাদের অতিথির বরণের পালা শেষ হলো, আমরা মূল পর্বে চলে গেল। আজকের এই হচ্ছেন শ্রী রামাচার্য হরিদাস ঠাকুর নবগেটা আশ্রমের আজকের যে আয়োজন, প্রধান অতিথি বাবু স্বপন ভট্টাচার্য। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তিনি শুভেচ্ছা বক্তব্যের মাধ্যম দিয়ে তিনি সব তাৎপর্য জানাবেন। এ পর্যায়ে আমি সভাপতি মহোদয়কে শুভেচ্ছা বক্তব্য দিয়ে শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন শ্রী শ্রী নামাচার্য পূর্ণ হরিদাস ঠাকুর জন্মপীঠ আশ্রমের সম্মানিত সভাপতি বাবু কার্তিক চন্দ্র মিত্র। সম্মানে উপস্থিতি এবং সুধী ভক্তমণ্ডলী, বাইর না বলতে আমার মুখ দেখতে পাবে না লোকজন, আর মুখ দেখতে না পারলে লস হয়ে যাবে। সুধী ভক্তমণ্ডলী, নামাচার্য সমগ্র হরিদাস ঠাকুর জন্মপীঠ আশ্রমে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানীয় অতিথি হিসাবে সাতক্ষীরা এক তালা কলারোয়ার মাননীয় সাংসদ জনাব অ্যাডভোকেট বস্তুপাল উৎকল্যাণ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 33 বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব মোহাম্মদ আল মাহমুদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কালীগঞ্জ সার্কেলের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত পুলিশ সুপার জনাব আমিনুর রহমান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাতক্ষীরা এক তালা কলারোয়ার প্রাক্তন সাংসদ বর্তমান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জনাব বি এম নজরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
কলারোয়া উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি আমার শ্রদ্ধা মহাজন দাদা জনাব ফিরোজ আহমেদ স্বপন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জুবায়ের হোসেন চৌধুরী উপস্থিত হয়ে আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করে আশ্রম সম্পর্কে কিছু বিষয় উপস্থাপন করতে চাই। মূলত 2009 সালে রবিদাস ঠাকুরের এই যে জন্মভিটা 200 জমি ক্রয়ের মধ্য দিয়ে কয়েকটি মন্দির প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 2009 সাল থেকে শুরু করে 2022 সাল এই ভারতের অঞ্চলের ভেতরে 200 জমি থেকে এখন 7 বিঘা জমিতে পরিণত হয়েছে সম্পূর্ণ জমি ক্রয় করা। এখানে একটি আট মন্দির নির্মিত হয়েছে, তাদের থাকার জায়গা আমরা দিতে পারি না, তাই ভক্তদের জন্য একটা বহুতল ভক্ত নিবাস তৈরি করা অত্যন্ত জরুরি প্রয়োজন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা প্যান্ডেলের নিচে বসে রোদে কষ্ট পাচ্ছেন, এই সাগর আর দরকার নেই লাইভ দেখাতে চলে যাও।